1950 সালে 6 সেপ্টেম্বর কুর্মি জনজাতি সহ বেশ কয়েকটি জাতিকে অজ্ঞাত কারণে তপশিলি তালিকা থেকে বাদ দেওয়া হয় বলে দাবি কুর্মি সমাজে। তারপর থেকে 6 সেপ্টেম্বর কালা দিবস পালন করে আসছে কুর্মি সমাজ। বুধবার দুপুরে এই কালা দিবস উপলক্ষে পুরুলিয়া সাহেব বাঁধপাড়ে রঘুনাথ মাহাতোর মূর্তির পাদদেশ থেকে কয়েকশো কুর্মি সদস্যরা পুনরায় তপশিলি তালিকায় অন্তর্ভুক্তির দাবি নিয়ে মিছিল করে। মিছিল শেষে পুরুলিয়া জেলা শাসক দপ্তরের বাইরে একটি প্রতিবাদ সভা করে তারা। সেই সভা থেকে আগামী 20 সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য একযোগে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের রেল এবং পথ অবরোধ করে প্রতিবাদ জানানো হয়। কর্মসূচি ঘোষণা করে কুর্মি নেতা অজিত প্রসাদ মাহাতো। আমাদের এখন অলরেডি ঘোষণা করেছে আমাদের উড়িষ্যা গভর্নমেন্ট, উড়িষ্যা গভর্নমেন্ট কিন্তু ওখানে স্টাডি সার্ভে করার জন্য একটা টিম পাঠাচ্ছে ওখানে, তাতে অলরেডি সরকার ইয়া করছে। মানে এই শব্দ পাই আমাদের যে 20 সেপ্টেম্বর রেল টেকা, এতে কিন্তু অনেক কাজ আগাচ্ছে, সরকার ইয়া করছে, কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার যে কমিউনিটি জাস্টিফিকেশন পাঠাবার কথা কিন্তু এখনও পাঠায় না। কিন্তু আমরা দুঃখিত, কারণ এখানে যে সরকার আমাদের তিনটা স্টেটের মাঝে একমাত্র ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের কমেন্ট এবং জাস্টিফিকেশন পাঠায়, জানি নাই তখন সদ্ভাব কেমন ছিল, আমাদের উপর কুর্মীদের উপর দুর্বলতা কী ছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি এক চোখিয়া করে আমাদেরকে জাস্টিফাইড যে ডিমান্ড কমেন্ট জাস্টিফিকেশন, যেটা সরকার বলেছিল যে আপনি কমেন্ট জাস্টিফিকেশন পাঠান, কিন্তু এখনও পাঠায় নাই। এবং একটাই কথা, এখানেও পাঠালো নাই, কেন পাঠালো নাই আমরা বুঝতে পাচ্ছি না সেখানে। তো সেইটার ব্যাপারে আমাদের লড়াই চলছে এবং সরকারকে আবার বলবো আমরা, আমরা 20 সেপ্টেম্বরের বিষয়টা 3 মাস আগে আমাদের রেল দপ্তর, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি, আমাদের অমিত শাহ অর্থাৎ হোম ডিপার্টমেন্ট এবং সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা ডিজিকে পর্যন্ত, সিএস রাখা পর্যন্ত, চিফ জাস্টিসকে পর্যন্ত সবাইকে জানাইছি যে আমাদের বিষয়টাকে ওরা ধ্যান দিবে এবং আমাদেরকে হয়তো কল করবে, আমাদেরকে ডাকবে, আমাদের আলোচনায় আসবে। কারণ আমরা 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 চাই নাই যে লোকের কিছু অসুবিধা হোক, লোক আমরা রেল টেকতে বারবার যাচ্ছি, এর অনেক লোকে কথা বলছে, আমরা সেই জন্য ক্ষমা চাই নিয়েছি, আমাদের কিন্তু বারবার রেল টেকার কথা নয় এবং আমরা আমরা চাই নাই যে লোকের অসুবিধা, আমরা চাইছি সরকার আমাদের সঙ্গে বসুক এবং বসে এটা সমাধান করুক। কেন সমাধান করবে না, এ তো কোনো আমাদের অন্য কোনো ডিমান্ড নয়, একটা জাতির জাতিসত্তা অর্থাৎ তার ভাষা, ধর্ম, সংস্কৃতি, এটা কেন পাবো না, এটা তো ভারতবর্ষের মৌলিক অধিকারের ধর্ম রক্ষা করতে হবে। আন্দোলন নিয়ে এখনো তো সরকার বসছে না, না এখনো বসছে না, এখনো বসছে না, একমাত্র প্রাপ্তি স্বীকার করেছে প্রধানমন্ত্রী, আর কেউ প্রাপ্তি স্বীকার হবে।